প্রায়ই আমরা আলোচনা করি সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে, বিশেষত সরকারি চাকরি প্রস্তুতির জন্য, সেটা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যে কোনো পরীক্ষাই হোক না কেন, যে প্রতিদিন অন্তত 12 থেকে 14 ঘন্টা প্র্যাকটিস করতে হয়। এই যে 12 থেকে 14 ঘন্টা যে প্র্যাকটিস করতে হয়, তার একটা ইতিহাস যদি বলা যায় এবং সেটা যদি বিজ্ঞানসম্মত হয়, তাহলে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু আরও ভালো করে বিশ্বাস করবে কেন রাত জাগতে হয়, কেন ভোরবেলায় উঠে পড়াশোনাটা করতে হবে। 1985-এ যখন আমি রাইস আরম্ভ করি, আমাদের ধারণা ছিল যে রাইসের টিচাররা ক্লাসরুমে যা 2 ঘন্টা 3 ঘন্টা পড়াবে তাতেই কিন্তু সরকারি চাকরি পাওয়া যাবে। এবং আমরা সত্যিই দেখতাম যে টিচাররা যে ক্লাস নিতেন, সেই ক্লাস থেকে যে ধরনের কমন আসতো আর যে ধরনের পড়াশোনা করলে পরে চাকরি পাওয়া যেত, সাফল্যের সংখ্যা কিন্তু তার উপর ভিত্তি করেই আসতো। কারণ তখন ছিল প্রতিযোগীদের সংখ্যা মাত্র হয়তো 10 থেকে 15 হাজার, সহজেই চাকরিটা পাওয়া যেত। 1985-এ যখন এই রকমভাবে রাইসের পথ চলছে, 90-তে গিয়ে আমি লক্ষ্য করলাম যে না, ছেলেমেয়েদের সাফল্যের হার সেইভাবে বাড়ছে না। তখন আমার মনে ভাবনা আসলো যে ছেলেমেয়েদের যদি আরও বেশি পড়ানো না যায়, আরও যদি প্রস্তুতি না নেওয়া যায়, তাহলে কিন্তু এই সাফল্য আসবে না। কারণ এই 1985 থেকে 90-র মধ্যেই সারা পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষ ব্যাপী প্রতিযোগী সংখ্যা খুব বেড়ে গেল। তখন তাহলে কি করা যায়, আমরা ভাবলাম যে স্টাডি মেটেরিয়াল ছেলেমেয়েদের হাতে পৌঁছে দেব, তাহলে অনেক বেশি তথ্য পড়তে পারা যাবে, ছেলেমেয়েরা নিজেদের ইনপুটও পাবে আর তা দিয়ে সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে ভালো সাফল্য পাওয়া যাবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, এই রাজ্যের ছেলেমেয়েদের যখন আমরা স্টাডি মেটেরিয়াল পৌঁছে দিলাম, তারা ভাবলো যে স্কুল কলেজে পরীক্ষা দেবার সময় যেমন পরীক্ষার আগে 3 মাস দরজা জানালা বন্ধ করে তাদের প্রস্তুতি নেওয়া আর তাদেরই কী হচ্ছে সাফল্য পাওয়া, তারাও ভাবলেন যে সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রেও যদি আমরা এই করি যে স্টাডি মেটেরিয়ালগুলো রেখে দিলাম পরীক্ষার আগে, ব্যাংকিং পরীক্ষার আগে বা WBCS পরীক্ষার আগে, 2 মাস আগে দরজা জানালা বন্ধ করে পড়াশোনা করব, তাতে সাফল্য আসবে। তাহলে প্রাথমিক যে উদ্দেশ্য ছিল যে প্রতিযোগীদের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে স্টাডি মেটেরিয়াল দিলে পরে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বা যারা রাইসে পড়তে আসতো তারা ভীষণ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসতে পারবে, সেটা কিন্তু ব্যাঘাত ঘটল। তাহলে প্রতিদিন স্টাডি মেটেরিয়ালটা কীভাবে পড়ানো যায়, তখন আমরা আরেকটা পদ্ধতি বার করলাম। কী পদ্ধতি সেটা? আমরা বললাম যে রাইসে যারা পড়তে আসবে প্রতিদিন তাদের হোমওয়ার্ক বা হোম টাস্ক করে এনে জমা দিতে হবে। আমরা দেখলাম হোমওয়ার্ক এবং হোম টাস্ক করার মধ্যে দিয়ে প্রতিদিন কিন্তু তারা স্টাডি মেটেরিয়ালটা পড়তে বাধ্য হলো। এবং এই যে আমরা হোমওয়ার্ক বা হোম টাস্ক তৈরি করলাম, তার মেকানিজমটা এত সুন্দরভাবে আমরা তৈরি করলাম, ঠিক করলাম যে টিচার ক্লাসে যা পড়াবেন তার থেকে 20% কোশ্চেন হোমওয়ার্ক বা হোম টাস্ক করার সময় আসবে ওইখান থেকে। 20% কোশ্চেন আসবে হচ্ছে স্টাডি মেটেরিয়ালের যে টপিক্স দেওয়া হয়েছে তার থেকে, 20% আসবে হচ্ছে ওই লাইব্রেরিতে ওই চ্যাপ্টারের ওপর যে বইয়ের রেফারেন্সগুলো দেওয়া হয়েছে সেই বইগুলো পড়লে পরে তার থেকে আসবে 20%। এই রকম একটা মেকানিজম হওয়ার ফলে ছেলেমেয়েরা যখনই হোমওয়ার্ক বা হোম টাস্ক করতে বসতেন তখন কিন্তু রাইসের টিচারদের নোটটাকে 100% পড়তে হতো। যখন তারা ওই হোমওয়ার্ক বা হোম টাস্ক করতে বসতেন তখন কিন্তু ওই স্টাডি মেটেরিয়াল যেটা রাইস থেকে দেওয়া হয়েছে প্রতিদিন রাত্রি জেগে তার 100% পড়তে হতো। আবার ওই লাইব্রেরিতে যে বইয়ের আমরা রেফারেন্সগুলো দিয়েছি সেই বইয়ের রেফারেন্স অনুসারে বইগুলোকেও কিন্তু তাদের 100% পড়তে হতো। এর ফলে ছেলেমেয়েরা আস্তে আস্তে বাধ্য হলো, যারা মাত্র প্রতিদিন 2 থেকে 4 ঘন্টা পড়তো তাদের কিন্তু পড়াশোনার সময় বাধ্য হলো হচ্ছে তাদের মনের অজান্তেই প্রায় 8 ঘন্টা পড়তে। এবং আমরা দেখলাম যে প্রতিযোগীর সংখ্যা আমাদের রাজ্যে বেড়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে রাইসের ছেলেমেয়েরাও সফলতে আরম্ভ করল। এরপরেই আসলো হচ্ছে যে না, হোমওয়ার্ক হোম টাস্কটা দিলেই হচ্ছে না, কারণ আমাদের রাজ্যের ছেলেমেয়েরা এই প্রতিটা যে সাইন্টিফিকভাবে এদের লিঙ্ক করা আছে, প্ল্যান করা আছে, সেটা বুঝতে পারে না। তারা ভাবলো যে ঠিক আছে, মঙ্গলবার যদি ক্লাস করতে যেতে হয় সকালবেলায়, তার সোমবার দিন রাত্রিবেলায় তো তাদের মনে পড়ে যে হোমওয়ার্ক হোম টাস্ক করতে হবে। তারা চেষ্টা করলো রাত্রি 10টার সময় বসে 50টা কোশ্চেনের মধ্যে হয়তো 20টা কোশ্চেন অ্যান্সার করতে পারলো, 30টা পারলো না। স্বভাবতই রাত্রি হলে পরে আস্তে আস্তে ক্লান্ত হওয়ার ফলে ঘুম আসবে চোখে। সেই রকম অবস্থায় তারা ভাবলো যে পরের দিন যদি ক্লাসে গিয়ে অন্তত 8 ঘন্টা আগে আমি আমার বন্ধুবান্ধবের থেকে হোমওয়ার্ক বা হোম টাস্কটা নিয়ে টুকে যদি জমা দিয়ে দিই তাহলে আমার কর্তব্য অন্তত আমি পালন করতে পারবো।
আমরা বললাম যে এটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয়, কিন্তু যে হল কালেকশনের মধ্যে দিয়ে 5% বা 10% কি হচ্ছে কোশ্চেন আমি কালেকশন করলাম, মার্কস বেশি পেলাম এবং আমি ফার্স্ট ডিভিশন বা ভালো মার্কস পেলাম বটে, এটা কম্পিটিটিভ এক্সাম। কারণ তুমি যখন পরীক্ষা হলে বসবে তখন কিন্তু তোমার ডান দিকে এবং বাঁদিকে যারা অ্যান্সার করছেন তাদের সাথে তোমার কোশ্চেনের কিন্তু কোনো উত্তর বা কোশ্চেনের যে সিকোয়েন্স সেটা কিন্তু মিলবে না। এটা বলার ফলে রাইসের ছাত্রছাত্রীরা আস্তে আস্তে বুঝতে আরম্ভ করলো যে না, সত্যি হোমওয়ার্ক হোম টাস্ক প্রতিদিন করে নিয়ে যেতে হবে। এবং এমন একটা দিন ছিল, আজও আমরা এটা পালন করি যে হোমওয়ার্ক বা হোম টাস্ক যদি কেউ না নিয়ে আসে তাকে কিন্তু আমরা ক্লাস করতে দিই না এবং তাদের আমরা বলি যে ক্লাস থেকে বেরিয়ে যেতে। এই যে কঠিন সিদ্ধান্ত এবং এই যে পদ্ধতি, এই যে সাইন্টিফিক, কারণ সবাই জানে আমাদের পাড়ায় পাড়ায় গজিয়ে ওঠা যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তারাও ভাবে যে রাইসের মতোই যদি আমরা একটু হোমওয়ার্ক হোম টাস্ক করতে দিই তাহলে উদ্দেশ্য সাধন হবে। কিন্তু এর যে বিজ্ঞানভিত্তিক যে রিজনস রয়েছে, তার যে ডিজাইন যেভাবে কোর্স করা হয়েছে সেটা কিন্তু পাড়ায় পাড়ায় গজিয়ে ওঠা ওই একজন দুইজন টিচারের পক্ষে এই জিনিস মেনটেন করা সম্ভব নয়। কারণ আমাদের রাইসে ঠিক স্টাডি মেটেরিয়াল তৈরি করার জন্য এবং কোশ্চেন অ্যানালাইসিস করার জন্য একটা বিরাট টিম রয়েছে যারা রিসার্চ ডিপার্টমেন্টে কাজ করে। এখানেই হচ্ছে সাফল্যের অন্যতম কারণ। আমি বলবো না যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যখন পড়াশোনা করে তখন পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু মাঝে মাঝে দেখা যায় তারা সফল হয় না, তখন তারা ভীষণভাবে ব্যর্থতার যে অন্ধকার সেই অন্ধকারে নিমজ্জিত হয়। কিন্তু কেন আমি ব্যর্থ, কেন আমি সফল হচ্ছি না, সেই রিজনসগুলো যদি বলা যায়, কারণ বেশিরভাগ সময় দেখা যায় যে আন্ডার গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর 22-23 বছর বয়সে যখন ছেলেমেয়েরা পড়তে আসে আমাদের রাজ্যে তখন মাত্র 26-28 বছর পর্যন্ত তার সময় থাকে, তাহলে সেইখানে ব্যর্থতার মধ্যে দিয়ে এক্সপিরিয়েন্স হয়ে তারপরে আমি রেক্টিফিকেশন করব সেই সময়টা কিন্তু পাওয়া যায় না। সেই জন্যই দরকার প্রতিষ্ঠানগতভাবে কোনো একটা ট্রেনিং দরকার। আমরা জানি যে তার জন্য কিছু হয়তো অর্থ খরচ করতে হয়, মাধ্যমিকে যখন আমরা পড়াশোনা করি বা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় যখন পড়াশোনা করি বা আন্ডার গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রিতে, এখন আমরা প্রায়ই দেখতে পাই যে ভালো ভালো ছেলেমেয়েরা এখন সরকারি স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ে না, তারা জানে যে না, আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করার পর আমি বিদেশে যাব, অথবা আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করার পর মাস্টার ডিগ্রি করার পর আমি কর্পোরেট হাউসের মতো নিজেকে দক্ষভাবে তৈরি করব। আর তার ফলেই কিন্তু তারা পয়সা খরচ করে এই বিভিন্ন রকমের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রাইভেট সেখানে তারা পড়তে যায়। তাই পয়সা একটু খরচ করলে পরেও সেই পয়সার হয়তো রিটার্ন পাওয়া যায়, কারণ পরবর্তী 40 বছর আমি একটা নিশ্চিন্ত জীবনযাপন করতে পারবো যেখানে প্রতি মাসের আমার বেতনটা নিশ্চিত থাকবে। ফলে এইরকম একটা নিশ্চিত জীবন কাটানোর জন্য যে অর্থ ব্যয় করা দরকার সেটা কিন্তু আমাদের একটু বিবেচনা করতেই হবে। কারণ আমি বুঝি আমাদের রাজ্যের ছেলেমেয়েরা হয়তো সেই ধরনের তাদের হয়তো এক্সপিরিয়েন্স নেই অথবা তাদের হয়তো সেই রকমের ভাবনা নেই, কিন্তু আমি দেখেছি যে আজকে বিহারের ছেলেমেয়েরা ভীষণভাবে সফল হচ্ছে। কারণ কি, তারা মাধ্যমিক পরীক্ষাকে খুব একটা গুরুত্ব দেয় না, কিন্তু তারা হায়ার সেকেন্ডারি বা মাস্টার ডিগ্রিকে খুব একটা গুরুত্ব দেয় না, তারা কিন্তু কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে পড়াশোনা করে। অ্যাট এনি কস্ট তারা ইনস্টিটিউটের টাকা পয়সা খরচ করে কিন্তু ট্রেনিংটা নেয়। আজকে সারা ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিরাট সংখ্যক ছেলেমেয়ে সরকারি চাকরির জন্য আসছে, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাও কিন্তু সরকারি চাকরির উপর ভীষণভাবে নির্ভর করছে। কারণ আমরা দেখেছি কোভিডের সময়ে, কোভিডের পরবর্তী সময়ে বা এছাড়াও যখন বিভিন্ন রকমের আর্থিক উত্থান পতন হয়, কখনও আমরা দেখি যে আইটিতে লোক নেওয়া হচ্ছে না, কখনও আমরা দেখি যে কর্পোরেট হাউসে রিক্রুটমেন্ট হচ্ছে না, কিন্তু এই সরকারি চাকরিটা এমনভাবে রিক্রুটমেন্ট হয় সারা বছর ধরে যেখানে একটা নিশ্চিত জীবনযাপনের একটা ধারা ছেলেমেয়েরা খুঁজে পায়। যে প্রসঙ্গে আমি বলছিলাম সেই প্রসঙ্গে আমি ফিরে আসি, তাহলে এই যে হোমওয়ার্ক অ্যান্ড হোম টাস্ক করতে হয় এবং কীভাবে এটাকে প্ল্যান করতে হয়, কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে একটি ছেলেমেয়েকে, কারণ আমি জানি যে ছেলেটি প্রতিদিন হোমওয়ার্ক হোম টাস্ক করে ওই 50টা কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন হয়তো কোনো একটা পরীক্ষায় না আসতে পারে, কিন্তু ওই 50টা কোশ্চেন করার জন্য যেভাবে তাকে 2000 অন্যান্য কোশ্চেন পড়িয়ে নেওয়া হয়েছে পরীক্ষায়, কিন্তু ওই 2000 কোশ্চেনের বাইরে একটিও প্রশ্ন আসবে না কিন্তু। আর সেই জন্যই আমরা দেখি বছরের পর বছর রাইসের জেনারেল কমবাইন বা WBCS কোর্সে যারা ভর্তি হয় তারা একাধিক পরীক্ষায় পাশ করে। এই যে আমাদের সমাবর্তন উৎসব আবার হবে, সাধারণত জুন জুলাই মাসে হয়, আমরা প্রতিবার দেখি যে সমাবর্তন উৎসবে যারা আসে কেউ এসে বলে আমি 52টা চাকরিতে পাশ করেছি বা 38টা পরীক্ষায় চাকরি করেছি বা পাশ করেছি। সে চাকরি করছে হচ্ছে একটি ক্ষেত্রে, একটি জায়গাতেই, কিন্তু এই যে 27টা পরীক্ষা আমি পাশ করেছি যারা বলে বা 52টা
চাকরির পরীক্ষায় যারা পাশ করেছি বলে, কারণ তাদের প্রস্তুতিটা এমন হয়ে যায় তারা যখন ওই বিভিন্ন পরীক্ষায় বসে একের পর এক হচ্ছে সাফল্য পেতে আরম্ভ করে। আর এটাই হচ্ছে ইউএসপি, আর এটাই হচ্ছে প্রস্তুতির একমাত্র পথ। কিন্তু আবার যখন আমরা দেখলাম যে হোমওয়ার্ক হোমটাক্স মাঝে মাঝে কেউ টোকাটুকি করে, তখনই আমরা কী করলাম, একটা মান্থলি টেস্টের ব্যবস্থা করলাম। এই যে মান্থলি টেস্টটা কে কত রেজাল্ট পাচ্ছে সেই রেজাল্টটা কিন্তু আমরা ভীষণভাবে রিভিউ করি কিন্তু, এবং এই মান্থলি টেস্টে পরীক্ষা দেওয়ার সময় ছেলেমেয়েদের আর টোকাটোকি করার সুযোগ থাকে না, তখন কিন্তু তার যে ক্যাপাসিটি, তার যে ভাবনা, সেই ভাবনার উপর ভিত্তি করেই কিন্তু পরীক্ষা দিতে হয়। আমি পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের বলি যে তোমরা সরকারি চাকরির প্রস্তুতি নেবার জন্য এমন কোনো পদ্ধতি বা এমন কোনো ভাবনা তোমরা নিজেদের মধ্যে রেখো না যা প্রতিদিন ব্যর্থতা নামক যে বিষ বা পয়জন তোমাদের পদ্ধতির মধ্যে দিয়ে তোমাদের দেহে মনে প্রবেশ করে। তোমাদের বুঝতে হবে হায়ার সেকেন্ডারি পরীক্ষা, মাধ্যমিক, আন্ডার গ্র্যাজুয়েট, মাস্টার ডিগ্রি শুধুমাত্র একটা কাগজে সার্টিফিকেটের জন্য বা পার্টিকুলার পার্সেন্টেজ নাম্বার পাওয়ার জন্য আমরা কিন্তু পড়াশোনা করি, কিন্তু সরকারি চাকরি যদি আমি পেতে চাই, সফল হতে চাই, তাহলে শুধু মার্কস নয়। কিন্তু আমরা দেখি যে ব্যাংকের ক্লারিক্যাল পরীক্ষায় 0.1% মার্কস প্রায় 10,000 স্টুডেন্টের র্যাঙ্কিংয়ে ডিফারেন্স করে দেয়। আমরা দেখি 0.01% মার্কস প্রায় সারা ভারতবর্ষের 20,000 র্যাঙ্কের একটা ডিফারেন্স তৈরি করে দেয়। তাহলে কম্পিটিটিভ পরীক্ষায় কীভাবে প্রস্তুতি নিতে হয়, কীভাবে মার্কস পেতে হয়, কীভাবে প্ল্যানিং করতে হয়, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমি সেই প্রসঙ্গেই বলবো যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যখন রাজ্যে পড়াশোনা করে, মাঝে মাঝে তাদের মনে হয় যে কেন ব্যর্থ হচ্ছে। আমি বলবো, আজও বিশ্বাস করি যে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রিতে যে মানের পড়াশোনাটা পশ্চিমবঙ্গ থেকে করে আসো, তোমাদের মধ্যে কিন্তু সবারই একটি সরকারি চাকরি পাওয়ার ক্ষমতা কিন্তু রয়েছে, এবং আমরা সেটা দেখেওছি। আমরা অ্যাডামাস ইউনিভার্সিটিতে একটা রেসিডেন্সিয়াল কোর্স আমরা পরিচালিত করি, যেখানে 2 বছরের জন্য ছেলেমেয়েরা এসে পড়াশোনা করে, এবং রাত্রিবেলায় পড়ে, বিকেলবেলায় পড়ে, সন্ধ্যাবেলায় পড়ে, এবং তার পরীক্ষাটা নেওয়া হয় বা অ্যাডমিশন টেস্ট হয় একটা এন্ট্রান্স পরীক্ষার মধ্যে থেকে। এই যে 200 জন বা 150 জন ছেলেমেয়ে এসে 2 বছর পড়াশোনা করে, তাদের প্রায় 90-95% ছেলেমেয়ে তারা সফল হয়, কিন্তু যদি তারা মেডিকেলি, ফিজিক্যালি যদি আনফিট না হয়, কারণ এটা তো একটা প্রেশার, প্রায় 14-16 ঘন্টা পড়াশোনা করতে হয়, সবসময় টিচারদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয়, এবং সবসময় কিছুটা সময় লাইব্রেরিতে কাটাতে হয়, কিছুটা সময় আমার কিছু রিভিউ করতে হয়, এটা করাটার পদ্ধতির মধ্যে দিয়েই কিন্তু সাফল্য আসে। কিন্তু এই যে 14-16 ঘন্টা যখন পড়াশোনা তোমরা করো, তখন হয়তো তোমাদের বাবা মারা তোমাদের খুব একটা উৎসাহিত করতে পারে না, বা পাড়ার বন্ধুবান্ধব যারা রয়েছে তারা দেখলে পরেই বলে যে সবারই তো সরকারি চাকরি হয় না, কেন তুমি পরিশ্রম করছো। কিন্তু এই প্রশ্নটা থেকে তোমাকে কিন্তু নিজেকে অনেকটা দূরে থাকতে হবে। আর সেই জন্যই আমরা দেখি যে দিশারি হাউসে সারা পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জেলা থেকে প্রতি বছর প্রায় 8-10 হাজার ছেলেমেয়ে এসে এই দিশারি হাউসে বিভিন্ন হস্টেলে থেকে পড়াশোনা করে, তার অন্যতম কারণ হচ্ছে মোটিভেশন, তার অন্যতম কারণ হচ্ছে যে ইকোসিস্টেম বা যে পরিস্থিতিটা দরকার নিজেকে মোটিভেট করার জন্য প্রতিদিন এই 12-16 ঘন্টা পড়ার জন্য, সেটা কিন্তু এই দিশারি হাউসের প্রতিটা জায়গায়, প্রতিটা কোণাতে, প্রতিটা পরিস্থিতিতে এটা কিন্তু তার উপলব্ধি করতে পারে, আর সেটাই একটা ড্রিভেন ফোর্স হিসেবে তার মধ্যে কাজ করে। আর তার জন্যই সারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ছেলেমেয়ে দিশারি হাউস থেকে চান্স পায়। আমি তা বলবো না যে যারা জেলার সেন্টারগুলোতে পড়াশোনা করছে তারা কী হচ্ছে সফল হয় না, অফকোর্স তারা সফল হয়, কিন্তু হ্যাঁ, তথ্য বলে যে দিশারি হাউস এবং শিয়ালদায় যারা পড়াশোনা করে তাদের কিন্তু সাফল্যের হার বেশি। একটাই কারণ হচ্ছে, আমি জানি বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে বা বিভিন্ন সমস্যা থাকার ফলে সব ছেলেমেয়ে, বা আর্থিক কারণে সব ছেলেমেয়েকে একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে, প্রত্যন্ত জেলা থেকে এসে দিশারি হাউস বা শিয়ালদায় বসে পড়াশোনা করা যায় না, তাদের জন্য এই জেলায় জেলায় যে সেন্টারগুলো আছে সেই সেন্টারে ভর্তি হতে হয়। কিন্তু ওই যে দিনের শেষে পড়াশোনা করার পর যখন আবার বাড়ি ফিরে যায়, বাড়ির যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যা তাদের সম্মুখীন হতে হয়, তার ফলে তারা মাঝে মাঝে ডিফোকাসড হয়। কিন্তু আমি বিশ্বাস যে তাদের মধ্যেও ক্ষমতা রয়েছে, যদি সঠিক পরিস্থিতি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু তারাও কিন্তু সফল হবে এবং সফল হয়েছে। কিন্তু তার জন্যই ওই বাড়ি থেকে যাতায়াত করলে পারে প্রতিদিন ভীষণভাবে ডিফোকাসড আমাদের হতে হয়। আর তার জন্যই যে সাফল্য দ্রুত আসা দরকার ছিল, যে সাফল্য সত্যি করায়ত্ত করা দরকার ছিল, সেটা কিন্তু আমরা পারি না। আমি বিহার প্রসঙ্গে বলতে পারি যে বিহারে আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করার প্রায় 95% ছেলেমেয়ে
সে ধনী হোক, দরিদ্র হোক, মধ্যবিত্ত ঘরের ছেলে হোক, তারা কিন্তু চার পাঁচজন বন্ধুবান্ধব মিলে ওই পাটনা শহরে এসে একটা মেস করে থাকে। ওই বাড়ি থেকে দূরে থাকার একটাই কারণ হচ্ছে, বাড়িতে যদি পাঁচটা লোক থাকে, পাঁচটা লোকের যদি এক এক দিন এক একটা সমস্যা তৈরি হয়, সেই সমস্যা কিন্তু তোমাকে তৈরি হতে, মানসিক প্রস্তুতি নিতে ব্যাঘাত ঘটায়। কিন্তু আমরা দিল্লিতে গেলে দেখি, আমরা রাজস্থানে গেলে দেখি, আমরা দেখি এখন ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোরে যেখানে এতদিন আমরা বিশ্বাস করতাম যে ওখানকার বেশিরভাগ ছেলেমেয়েই কর্পোরেট হাউসে চাকরি করে এবং ওখানে চাকরি অ্যাভেলেবেল, কিন্তু না, এই কর্পোরেট হাউসের বিভিন্ন রকমের আর্থিক টানাপোড়েনের ফলে এবং ম্যাসিভ চাকরি যে কোনো সময় চলে যাওয়ার ভয়ে আমরা দেখতে পাই ব্যাঙ্গালোরে এখন প্রচুর ছেলেমেয়ে এই সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু, এবং সেই জায়গাটাও ছেলেমেয়েরা ওই মেস করে এসে গ্রুপ ডিসকাশন, কেন কেন এটা আমরা পারবো না, কেন আমাদের এটা করতে হবে, কারণ আমরা জানি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি প্রায় আমি 15 থেকে 18 বছর ধরে যে পড়াশোনাটা করেছিলাম তার সাকসেসের অন্তিম লগ্ন হচ্ছে একটা সরকারি চাকরি পাওয়া এবং সরকারি চাকরিতে প্রতিষ্ঠিত হয়ে নিজের ডিগনিটি, নিজের মান সম্মান ভীষণভাবে বজায় রাখা। আমি যখন প্রায়ই আমাদের রাজ্যের বা আমাদের ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্রছাত্রীদের সাফল্যের জন্য আমি পুরস্কার দিই, তাদের প্রায়ই আমি তাদের বলি বা প্রশ্নের উত্তর জানতে চাই, যেদিন তুমি সফল ছিলে না আর যেদিন তুমি সফল হলো, এই দুটো মুহূর্তের মধ্যে সারা পৃথিবীকে তোমার চারপাশের যে পরিবেশ পরিস্থিতি দিয়ে কতটা পরিবর্তন হতে দেখেছো। তারা কিন্তু নির্দ্বিধায় বলে যতদিন চাকরিতে জয়েন করিনি বা চান্স পাইনি, ততদিন কিন্তু সবাই জিজ্ঞেস করেছে তুমি জীবনে কী করলে, কেন সরকারি চাকরি পাচ্ছ না বা কেন তুমি প্রাইভেট ফার্মে জয়েন করছো না। কিন্তু যেদিন আমি সরকারি চাকরিটা পেলাম সেদিন সবাই বলে যে না, তুমি তোমার নিশ্চয়ই ভাগ্য ভালো ছিল সেই জন্য সরকারি চাকরিটা পেয়েছো, এবং অনেকে আর জিজ্ঞেসও করে না, কারণ আমাদের উদ্বেগ যতক্ষণ পর্যন্ত প্রশ্ন ততক্ষণ হচ্ছে যতক্ষণ তুমি ব্যর্থ হবে তোমার চারপাশের লোকেরা তোমাকে প্রশ্ন করবে, সেই প্রশ্নের যুদ্ধে বা সেই প্রশ্নের ঝড়ে যাতে তোমাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া যায়, তোমার যে আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়া যায় তারই একটা প্রক্রিয়া চলে। কিন্তু দীর্ঘ 35 বছরে আমরা চেষ্টা করেছি এবং আমি সবসময় বলি যে না, এই তোমাদের মধ্যে ক্ষমতা রয়েছে, তোমরা যদি ঠিকঠাক করে প্ল্যানিং করতে পারো আর তোমরা যদি ঠিকমতো এগোতে পারো তাহলে কিন্তু এই চাকরিতে আজও সাফল্য সম্ভব। আজকে শুধুমাত্র আমার দীর্ঘ অভিজ্ঞতার মধ্য থেকে কেন হোমওয়ার্ক করা দরকার, কেন হোম টাস্ক করা দরকার, কেন মান্থলি টেস্ট দেওয়া দরকার এবং কীভাবে এটা একটা আরেকটার সাথে প্ল্যানিং থাকে যে একটি ছেলেমেয়েকে 12 থেকে 14 ঘন্টা পড়তে বাধ্য করে, সেই প্রসঙ্গে আমি বললাম। এর পরবর্তী পর্যায়ে আমি আবার কম্পিটিটিভ এক্সামসের দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে কীভাবে ধাপে ধাপে এই ডিজাইন কীভাবে করতে হয়, কীভাবে প্ল্যানিং করতে হয়, কীভাবে ম্যানেজমেন্টটাকে রক্ষা করতে হয় সেই প্রসঙ্গে বলবো। আজকে আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।